হ্যাঁ, কারণ প্রিপারেশন ছিল সব কিছু নিটিগ্রিটিস, মানে দুই তিন দিন ধরে দিন রাত সব কিছু চেক করে নিশ্চিত করেছে এবং আইনগুলো পড়ে দেখেছি যে ধারাগুলো ছিল প্রত্যেকের, মানে চেকলিস্ট করে টিক চিহ্ন দিয়ে 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 করেছে, এই জন্য নিশ্চিত ছিলাম মোটামুটি সব ঠিক থাকবে। নিশ্চয় না, আমি ইতিমধ্যেই আমাদের কিছু নেতা কর্মীদেরকে আমি আমার কনস্টিটিউয়েন্সি বিভিন্ন জায়গায় পাঠিয়েছি প্রচারের জন্য নয়, বরং খোঁজ নেওয়ার জন্য যে আসলে কী কী বিষয়গুলি আছে যেগুলো নিয়ে তাদের অভাব অভিযোগ আছে, কী কী বিষয় আছে যেগুলো তাদের চাহিদা আছে, সেগুলোকে আমি লিস্ট করেছি এবং লিস্ট করার সাথে সাথে আমি কিছু স্টাডি করেছি যে এগুলো সমস্যাগুলো সমাধান করার জন্য কোন কোন কনসার্ন মিনিস্ট্রি বা সিটি কর্পোরেশন বা কোন কোন ডিপার্টমেন্ট আছে। তো আমি আমার হোমওয়ার্কটা করছি, এখন তো আমি প্রচার প্রচারণায় যেতে পারবো না, এবং তার চেয়ে বড় কথা আমি যেটা করছি যে আমি চার মাসের জন্য পাঁচ মাসের জন্য যাই হই না কেন, আমি এই সময়ের মধ্যে সাধ্যের মধ্যে যতটুকু কাজ, মানে আমার এই কনস্টিটিউয়েন্সি যারা আছেন তাদের চাহিদা অনুযায়ী যে কাজগুলো করা দরকার এগুলো শুরু করার জন্য যে সময়টুকু পাচ্ছি, আমি যদি নির্বাচিত হয়ে আমি সেটা করব বা শুরু করে দেব। দেখুন, এইবার ভোটটা বহুদিন পর হবে, উপনির্বাচন পার্লামেন্ট ইলেকশন ব্যালটে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন বিএনপি ভোটটিতে নাই, নানানভাবে ছদ্মবেশে তারা থাকে, সেটা আপনারাও বলেন আমরাও দেখি, কিন্তু এবার 17 তারিখে আপনার ভোটের মন উদ্দেশ্যটা কিভাবে, ভোটার টার্ন আউট করাটা কতখানি আপনার জন্য চ্যালেঞ্জিং হবে, কারণ ভোটার টার্ন আউট যদি না হয় তাহলে কিন্তু বিদেশিদের কাছে একটা প্রশ্নবিদ্ধ জায়গা রয়ে যায় এবং বিএনপি বলে আমরা ছাড়া ভোটের মাঠে কেউ আসে না, ভোটের প্রতি অনীহা, এই যে বিদেশিদের তাকিয়ে থাকা এবং ভোটার টার্ন আউট করাটা, না এটা চমৎকার প্রশ্ন করেছেন। এই যে চেষ্টাটি বিএনপির যে ভোটারদেরকে নিবৃত রাখে এটা কিন্তু তারা পারছে না। যতগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে এর মধ্যে আপনারা দেখেছেন অনেক ভোটার টার্ন আউট হয়েছে, এবং আমেরিকাতে, খোদ আমেরিকাতে বা ব্রিটেনে আপনার লোকাল গভর্নমেন্টের নির্বাচনে যে টার্ন আউট হয়, কিছুদিন আগে নিউ ইয়র্কে মেয়রাল ইলেকশনে 23% টার্ন আউট হয়েছে, আমাদের গাজীপুরে 50% টার্ন আউট হয়েছে, কাজে টার্ন আউট নিয়ে আমরা চিন্তিত নই। তবে আমার ধারণা যে কোনো বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পারবেন যে মাত্র পাঁচ মাসের জন্য একটি নির্বাচন, সেখানে ন্যাচুরালি ভোটারদের অনেকের ক্ষেত্রে হয়তো আগ্রহের অভাব থাকতে পারে, কিন্তু আমরা চেষ্টা করছি যে যতই কম সময়ের জন্য হোক না কেন নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ, এই গুরুত্বের বিষয়টি ভোটারদেরকে বোঝানো এবং ভোটার টার্ন আউট আরও গুরুত্ব সহকারে নেওয়ার চেষ্টা করছি। আমাদের কিন্তু শুধু জয়ী হওয়া আমাদের লক্ষ্য, মানে লক্ষ্য নয়, আমরা ভোটার টার্ন আউটটাও নিশ্চিত করার চেষ্টা করবো যতটা বেশি করতে পারি। না, আমরা সকল নির্বাচনই আমি মনে করি যে আমরা বিভিন্ন মেসেজ দিতে চাই যে বাংলাদেশের গণতন্ত্রায়ন এবং নির্বাচন ভিত্তিক যে জটিলতাগুলি, অভাব অভিযোগগুলি বিভিন্ন সময় আছে, এগুলো থেকে আমরা উত্তরণের পথ খুঁজছি, আরও ইম্প্রুভ করার সুযোগ তৈরি হচ্ছে। 17 আসনটি, ঢাকা 17 আসন যেহেতু অনেকে বলেন যে এক ধরনের ডিপ্লোম্যাটিক জোন এখানে আছে, সেই কারণে হয়তো গুরুত্ব এবং চোখটি একটু বেশি থাকে। এছাড়াও এখন যেটি হয়েছে যে ধরুন আগামী জাতীয় নির্বাচনের আগে এটি মনে হয় সর্বশেষ কোনো সংসদ নির্বাচন, মানে আসনের জন্য নির্বাচন, যে কারণে এটি আগ্রহ হয়তো অনেক বেশি তৈরি হয়েছে। না, বিতর্ক তৈরি করতে চাইলে সব কিছু নিয়ে আপনি বিতর্ক তৈরি করতে পারবেন, ইভিএম নিয়ে বিতর্ক তৈরি করেছে এবং খুবই দুঃখজনক হলো সত্যি, আমি কিন্তু ইভিএম এর পক্ষের একজন মানুষ ছিলাম, কারণ আমি দেখেছি বাংলাদেশের, ধরেন আমি যদি গত 50 বছরের ইতিহাস দেখি যে ধরনের সমস্যাগুলি নির্বাচনে ঘটতে পারে বা ঘটে, ইভিএম এই টেকনোলজি দিয়ে সেগুলোকে কিন্তু আটকাতে পারত, কারণ এটা নিয়ে আমি স্টাডি করেছি। অথচ ইভিএম নিয়ে বিভিন্ন ধরনের বিতর্কিত ভুল তথ্য গণমাধ্যমে অনেকে দিয়েছেন, এটাকেও বিতর্কিত করার চেষ্টা করেছেন। তো যারা করতে চাবেন যে কোনো ভালো জিনিসকে খারাপভাবে পোট্রে করবেন। সো যাই হোক, বাংলাদেশের সুশীল সমাজের অনেকে, বিরোধী দলের সবাই ইভিএমের বিপক্ষে ছিল, ইভিএম চলে গেছে, এখন সরকারের পক্ষ থেকে তো চাওয়া হয়েছিল, কিন্তু কেউ চায়নি এখন আমরা আবার ট্র্যাডিশনাল পদ্ধতিতে গেলাম, এটা নিয়েও যদি বিতর্ক তৈরি করতে চাই, মানে সরকার বরাদ্দ দেয়নি, কিন্তু ইভিএম তো কিছু ছিল আমাদের এখানে, তো গতবার ছিল, মানে ওগুলো কিছু তো করা যেত, বরাদ্দ দেয়নি হচ্ছে ইলেকশন কমিশনের যে চাহিদা ছিল 300 আসনের মধ্যে ন্যূনতম 150টি আসনে তারা করতে চেয়েছিলো, অনূর্ধ্ব উপরে আরও বেশি যত পারা যায়, সেই বরাদ্দটি, অ্যাডিশনাল বরাদ্দটি দিতে পারেনি বিভিন্ন অর্থনৈতিক যে বাস্তবতা গোটা বিশ্বব্যাপী যেটি আপনারা জানেন,
কিন্তু তাছাড়া যে হাতে যেগুলো আছে সেটিতে তো করা যেত। যেহেতু সবার এত অনাগ্রহ, এত অনিচ্ছা, মানে ভালো একটা জিনিস বুঝে না বুঝে অনেকে বিতর্ক তৈরি করছে, সেক্ষেত্রে সরকারও চিন্তা করেছে বা আমার ধারণা মানে ইলেকশন কমিশন চিন্তা ঠিক আছে ইভিএম এর দরকার। আমার দেখুন আমি আপনাকে স্পষ্টভাবে একটা জিনিস বলি, আপনার এই প্রশ্নের জন্য আবার ধন্যবাদ, কারণ আমি উত্তর দেওয়ার সুযোগটা পাচ্ছি। আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের প্রতিনিধিত্বকারী দল এবং আমাদের আমরা সেটাতে এই বিশ্বাস নিয়ে আমরা রাজনীতি করি। আমাদের প্রতিপক্ষ একমাত্র ধর্মীয় উগ্রবাদী অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠী যারা পাকিস্তানি ধ্যান ধারণা মনের মধ্যে লালন করে। আপনি দেখবেন আমাকে নিয়েও তারা বিভিন্ন ধরনের মিথ্যাচার করে যাচ্ছে, এদের কোনো কাজ নাই, এরা ভালো কিছু করতে পারে না, ইতিবাচক কোনো কম্পিটিশনে যেতে পারে না, তাদের প্রতিপক্ষকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে না তাদের কাজ এবং যোগ্যতার মধ্য দিয়ে। তারা কি করে, তাদের একমাত্র কাজ হচ্ছে মিথ্যাচার অপপ্রচার, এটাই তারা পারে। এবং এই গোষ্ঠীটাই, যে উগ্রবাদী গোষ্ঠীটা, তারাই আমার একমাত্র প্রতিপক্ষ সব ক্ষেত্রে, নির্বাচনে, মাঠে, রাজনীতিতে, সব জায়গায়। তারা কি ভোটে আছে শুধুতে? তারা তো রাজনীতিতে আছে, ভোট তো রাজনীতির বাইরে না, এবং অপরাজনীতিতে আছে, ভোট নিয়েও তারা অপরাজনীতি করছে, কাজে তারাই আমার প্রতিপক্ষ। এই যে নির্বাচনে মানুষকে নিরুৎসাহিত করার চেষ্টা করছে, নির্বাচন বিরোধী একটা অবস্থান নিচ্ছে, নির্বাচনকে বিতর্কিত, কলঙ্কিত করার চেষ্টা করছে, এটা নিয়ে অসত্য প্রচার করার চেষ্টা করছে। মাঠে না থেকে, মাঠের বাইরে থেকে কলকাঠি নাড়ছে। আছে আছে আছে, মাঠের ভিতরেও আছে, বাইরে ভিতরে সব জায়গায় আছে তারা। জি ধন্যবাদ। যখন আসি তার আগে ভিতরে কিছু লোকজন ছিল, আওয়ামী লীগ বড় দল, ম্যানেজ করা মুশকিল, পিছ থেকে ঢুকে বসে, কিন্তু জবাব আমার ঠিকই দিতে হয়েছে যে আচরণবিধি লঙ্ঘন করে ফেলেছে। আমি কিন্তু হিসাব করে নিয়ে আসছি। একটু আপনার সহযোগিতা করেন, উনি থাকবেন, কথা বলে যাবেন। মানা করলো যে পরেই বলি পুরো কথা, মানে আইন কানুন মেনে চলা উচিত, তাই না? মানে আমার